হ্যালো এভরিওয়ান, স্কুইড গেমের মতো রিয়েলিস্টিক গেম কি আছে পৃথিবীতে? আপনার কি মনে হয়? যদি বলি আসলেই রয়েছে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। গেমে হারলে মৃত্যু কিংবা গেমের শেষ ধাপ মৃত্যু, এমন গেম বাস্তবে রয়েছে। আর স্কুইড গেম সম্পর্কে যদি জেনে না থাকেন, তাহলে জানিয়ে রাখি, 9 এপিসোডের এই সিরিজটি গত 17 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় লেগে যায়। নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বেশি দেখা শো এটি। ছোটবেলায় খেলাগুলো যেমন রশিটানা, মার্বেল, গ্রিন লাইট, রেড লাইট, এই খেলাগুলোই রয়েছে স্কুইড গেমে। যা খেলে জিতে নিতে পারলে আপনি পেয়ে যাবেন কোটি কোটি বিলিয়ন ডলার। এ তো অনেক সোজা, তাই নয় কি? তবে শর্ত একটাই, খেলায় হেরে গেলে হারতে হবে প্রাণ। এই শর্তের উপরই ভিত্তি করে তৈরি করা হয়েছে স্কুইড গেম সিরিজটি। এবারে চলে আসা যাক আমাদের ভিডিওর মূল টপিকে। শেষ পরিণতি মৃত্যু এমন গেম বাস্তবে রয়েছে। এর সাথে রয়েছে স্যাটানিক গেমস সহ এমন কিছু গেমস যা আপনার মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলবে। গেমের শেষ পরিণতি মৃত্যু এমন একটি গেমের নাম হলো ব্লু হেল চ্যালেঞ্জ গেম। এই গেমে অংশগ্রহণ করে পুরো বিশ্বে প্রায় 200-র অধিক টিনেজার মারা গেছে বলে জানা যায়। এই গেমের গুঞ্জনের শুরুটা হয় রাশিয়া থেকে। রাশিয়ান টিনেজার রিনা পেলেনকোভার আত্মহত্যার পরপরই এই গেমের সন্ধান মেলে রাশিয়ার গণমাধ্যমে। 2015 সালের 22 নভেম্বর এই তরুণী গণমাধ্যমে একটি সেলফি পোস্ট করেন যার ক্যাপশন ছিল নেয়া বাই। তার ছবিতে তিনি মধ্যাঙ্গুলি দেখান যেটি রক্তে ভেজা ছিল। এর পরদিনই তিনি নিজের জীবন দেন। পরবর্তীতে আরও 2 জন টিনেজার আত্মহত্যা করলে দেখা যায় তারা রাশিয়ান গণমাধ্যম ভিকের একটি গ্রুপের সদস্য যার নাম F57। এই গ্রুপে পাওয়া যায় রিনা পেলেনকোভার আঁকা ব্লু হোয়েল এবং সুইসাইড সম্পর্কিত কথাবার্তা। 2016-তে এটি রাশিয়ান পত্রিকায় স্থান পায়। ব্লু হোয়েল চ্যালেঞ্জ গেমে সারা বিশ্বে 200-র অধিক টিনেজার মারা গেছেন। এই গেমে 50টা ডেয়ার বা টাস্ক থাকে এবং ডেয়ারগুলি শেষ করার সাথে সাথে আপনাকে তা পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায়। তুলনামূলক ছোটখাটো ডেয়ার দিয়ে গেমটা শুরু হয়, যেমন ভোর 4টায় ওঠা, হরর মুভি দেখা, মারিজুয়ানা সেবন করা কিংবা মধ্যরাতে বাসা থেকে পালিয়ে যাওয়া। সময়ের সাথে সাথে গেমটি ভয়ানক রূপ ধারণ করে। প্রায় 12টার মতো টাস্ক শেষ হলে আপনার জন্য পরবর্তী টাস্কটি হলো ছুরি দিয়ে নিজের হাতে ব্লু হোয়েল আঁকা। সোজা বাংলায়, হাত কেটে একটি নীল তিমি আঁকা। কি চমকে উঠলেন? সত্যিই তাই। এর প্রমাণস্বরূপ আপনাকে এই টাস্কটির ভিডিও ধারণ করে রাখতে হবে। এখনই ভয় পেলে চলবে না, সবে মাত্র শুরু। এই গেমের 50তম ডেয়ারটি হচ্ছে নিজের প্রাণ নিয়ে নেওয়া, অর্থাৎ সুইসাইড। এই গেমের গুঞ্জন ওঠার পরপরই একইভাবে ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটসেও কিশোর কিশোরীদের আত্মহত্যার খবর মিলেছে। এবার আসি ডার্ক ওয়েব গেমসের কথায়। আসুন জেনে নিই ডার্ক ওয়েব কি। ডার্ক ওয়েব হলো একটি স্পেশালাইজড ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস পাওয়া কতগুলো ইন্টারনেট সাইটের সমষ্টি। এটি আপনার ইন্টারনেট অ্যাক্টিভিটিকে অ্যানোনিমাস ও প্রাইভেট রাখবে, মোদ্দা কথায় আপনার প্রাইভেসি বজায় রাখবে। এটি বৈধ এবং অবৈধ দুই ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়, তবে দুঃখজনক হলেও সত্য যে এটি ইলিগাল কাজের জন্যই বেশি ব্যবহার করা হয়। ডিজিটাল মার্কেটে ডেটা হলো সবচেয়ে ভ্যালুয়েবল কারেন্সি। যত বেশি ডেটা কালেক্ট করা যাবে, সাইটগুলোর অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং এর জন্য তত বেশি টাকা আয় করবে। এই তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি করা আরেকটি গেম যার নাম নেক নমিনেশন। এটি একটি অনলাইন ড্রিঙ্কিং গেম এবং এর শেষ পরিণতিও মৃত্যু। এই গেম খেলে ইউকে এবং আয়ারল্যান্ডে অন্তত 5 জন মারা গেছে বলে জানা যায়। ডার্ক ওয়েবের একটি গেম হলো স্যাড স্যাটান। এটি আপনার অবস্থান ট্র্যাক করতে পারবে। এই গেমটির ভিজুয়াল মানুষের মেন্টাল হেলথের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। গেমটি এমন মানুষদের জন্য তৈরি করা হয়েছে যারা মানসিকভাবে অসুস্থ। এরা মানুষকে শারীরিকভাবে কষ্ট দিয়ে বিকৃত আনন্দ লাভ করে। দ্য ব্ল্যাক হ্যাট হ্যাকার্স এবং ফ্রডিস্টার এমন কিছু গেম যেগুলো একই ধরনের আইডিয়াগুলোকে বেস করে তৈরি। অস্বস্তিকর এবং মিস্টোরিয়াস সেগমেন্টে ভর্তি এসব গেম আপনাকে বিচলিত করতে বাধ্য। এবার আসি স্যাটানিক গেমসের কথায়। গেমস যেগুলো শয়তানের সাথে সম্পর্কিত অথবা যেসব গেমকে অশুভ মনে করা হয় সেগুলোকেই স্যাটানিক গেমস বলে। মূলত স্যাটানিক গেমসের লক্ষ্য হলো হেল থেকে শয়তানকে ডেকে আনা। ওজিয়া বোর্ড, চার্লি চার্লি, ওয়ান ম্যান হাইড অ্যান্ড সিক, এলিভেটর টু হেল, মিডনাইট গেম হলো এমন কিছু গেমের নাম। স্যাটানিক গেমসগুলো অনেক কারণেই প্রশ্নবিদ্ধ। চলুন জেনে আসি স্যাটানিক গেমস সম্পর্কে। চার্লি চার্লি গেমটি অনেক জনপ্রিয় স্লিপ ওভার পার্টিগুলোতে। এই গেমে আপনি 4টি বক্স তৈরি করে সেখানে 2টি হ্যাঁ এবং 2টি না লিখবেন। আরো কিছু অ্যাক্টিভিটির পর আপনি তৈরি হবেন শয়তানকে ডাকার জন্য। তারপর আপনাকে জিজ্ঞেস করতে হবে, চার্লি চার্লি আর ইউ দেয়ার? এরপরই আপনার ডাকা শয়তান আপনার প্রশ্নের হ্যাঁ বা না সুযোগ উত্তর দিবে। যদি আপনার ডাকে শয়তান বাবাজি আসলেই এসে থাকে, তবে আপনি তাকে আরো অনেক প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন। গেমের সারাংশ এটাই। তবে ভীতিকর এই গেমকে অনেক জায়গাতেই ব্যান করা হয়েছে। ওজিয়া বোর্ড গেমের আগমন 19 শতাব্দীর শুরুর দিকে। এই গেমটি কমার্শিয়ালি পরিচয় পায় বিজনেসম্যান এলিজা বন্ডের কারণে। এই গেমে একটি প্ল্যানচেট থাকে, সাথে থাকে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড আর 0 থেকে 9 সংখ্যাগুলো, আরো থাকে ইয়েস এবং নো। এই গেমটি খেলতে অন্তত 2 জন লাগে। এটিও শয়তানকে ডাকা কিংবা আত্মা ডেকে আনার সাথে রিলেটেড। এই গেমের আইডিয়ার উপর ভিত্তি করে 2003, 2007, 2014 এবং 2015 সালে নির্মিত হয়েছে হরর মুভি। এই ছিল বাস্তব জীবনের কিছু গেমস যার কোনটি শেষ পরিণতি ভালো হয়নি। কোনটিতে আছে মৃত্যু আর কোনটিতে আছে দীর্ঘস্থায়ী মানসিক আঘাত। ডার্ক ওয়েব কিংবা টর ব্রাউজার ব্যবহার করে খেলা এমন অনেক গেমকেই ব্যান করা হয়েছে। আপনিও কিন্তু এর থেকে সাবধান। বলা যায় না, হয়তো দেখা গেল চার্লি আপনার পিছুই ছাড়লো না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।